লাভের আশায় কুরবানিযোগ্য পশুর সর্বোচ্চ যত্ন নিচ্ছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার খামারিরা। টাঙ্গাইলের মধুপুর উপজেলাবাসী প্রতিটি বাড়িতে গরু ছাগল লালন পালন করে থাকেন। এদের মধ্যে বাণিজ্যিক ভাবনা থেকে 1000 পরিবার তাদের আঙিনায় গড়ে তুলেছেন ছোট বড় খামার। ওই খামারগুলো চলতি মৌসুমে কুরবানিযোগ্য পশুর পরিমাণ প্রায় 7500। প্রতিটি খামারের মালিকেরাই সনাতন পদ্ধতিতে ঘাস খড় ভুষি খাওয়ানোর মাধ্যমে গরু ছাগল লালন পালন করছেন। এবার অধিকাংশ খামারি ভাই লাভের আশা করছেন। রানিয়াত গ্রামের খামার মালিক মোহাম্মদ রফিকুল ইসলাম জানায়, বর্তমানে খামারে গরু লালন পালনে ব্যয় বেড়ে গেছে। মৌসুমে সবগুলো গরু বিক্রি করতে পারলে ব্যয় বাদে কিছু লাভও হতে পারে।